বৃষ্টিতে পদ্মের পাতাগুলো কি সুন্দর লাগছে দেখ ফুটিক। পাতাগুলোতে জল পড়ছে আর কেমন সুন্দর, আবার পাতার গা গিয়ে পড়ে যাচ্ছে। কত কুড়ি এসেছে, প্রচুর ফুল হবে এবারে। যাবি পদ্মবনের ভেতরে? যাবি কি করে, পুকুরের জল তো কত বেড়ে আছে। ডিঙ্গি নৌকোটায় চড়ে যাব, একটু ভেতরে ঘুরে আবার চলে আসব। না রে, পদ্মবনে শুনেছি সাপ থাকে। অনেকে যারা পদ্ম ফুল তুলতে যায় তাদের সাপেও কামড়ায়। কিরে ফটিক, বৃষ্টিতে ভিজছিস কেন? ঘরে ঘরে জ্বর চলছে জানিস। ছাতা মাথায় দিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম ফুল দেখছি। গ্রামে বন্যার জল ঢুকেছে, যা এখন তোরা বাড়ি যা, এদিকেও জল বাড়তে পারে। আচ্ছা কাকু, আমরা বাড়ি চলে যাচ্ছি। ফটিক, তোর মাকে বলিস আমার বাড়ি ফিরতে দেরি হবে। আচ্ছা বাবা, বলে দেব। ওরে ফটিক, চল না বাছা একটু আমার সাথে। তোমার সাথে যাব, বৃষ্টি পড়ছে তো। বৃষ্টি পড়ছে তো তাতে কি, বর্ষাকালে বৃষ্টি হবে না তো কি বরফ পড়বে? হ্যাঁ, এইটুকু বৃষ্টিতে কিচ্ছু হয় না। না না, বাবা বারণ করে গিয়েছে বৃষ্টিতে না ভিজতে, চারিদিকে সবার জ্বর হচ্ছে জানো না। তোর বাবা বুঝি সব জানে। সে তোমার ছেলে, তুমি ভালো বলতে পারবে। আরে না না, কিচ্ছু হবে না, চল চল। আর আমার এই ছাতা আছে তো। ইস, তোমার এটা আবার একটা ছাতা নাকি? জোড়া তাপ্তি দেওয়া একটা সার্কাসের তাবু, এই ছাতা মাথায় দেওয়াও যা আর না দেওয়াও তা। উফ, আর লাট সাহেবি দেখাস না বাপু। আর শোন, আমার সাথে গেলে তোর লাভই হবে, এই বলে দিলুম। না না, কত কি লাভ হবে সে আমার ঢের জানা আছে। যা কিপটে তুমি, আর যত সব বিধ ঘটে তোমার কাজকর্ম, মাঝখান থেকে তোমাকে সাহায্য করতে গিয়ে আমার দফা রফা। আহাহাহারে, আজকাল বড্ড বেশি তো আজ করতে হয় তোকে। আগে তো একটা পেয়ারা আর একটু আমের আচারের লোভ দেখিয়েই কাজ হতো রে। ওটি আর হচ্ছে না, আগে আমি ছোট ছিলাম বলে খুব ঠকিয়েছো, এখন আর সেসব হবে না। বাবা রে বাবা, বড় শেয়ানা হয়েছিস তো। আচ্ছা বল, কি লাগবে বল, তাই দেব। এখন চল তো বাপু আমার সাথে। যা চাইবো তাই দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, দেবই তো, আমার কথার কখনো নড়চর হয় দেখেছিস? আচ্ছা চলো তাহলে, আমি অন্য ছাতা নিয়ে আসছি। ও ঠাকুমা, কোথায় যাচ্ছ বলো তো? ওদিকে তো আমাদের স্কুল, আর স্কুলও তো বন্ধ এখন। তুই চল তো হতভাগা, অত কৈফিয়ত আমি দিতে পারবো না। বুঝতে পেরেছি, তুমি নির্ঘাত আমাদের স্কুলেই যাচ্ছ। আমার বন্ধুরা তোমাকে দেখলে কিন্তু আবার আমাকে কিপটে বুড়ির নাতি বলে খেপাবে। ধুর হতভাগা, কে কি বলল তাতে কি বা যায় আসে। আর আমি কিপটে তো, তাতে কার কি, কারোর পয়সায় তো আর কিপটেগিরি করি না। নিজের পয়সাতেই কিপটেগিরি দেখাই। তুই চল তাড়াতাড়ি, না হলে আবার সব শেষ হয়ে যাবে রে। ব্যাস, ধরে ফেলেছি তোমার মতলব। ও মা, আমার আবার কি মতলব দেখলি রে? হ্যাঁ, আহা, কেমন সুন্দর গন্ধ আসছে দেখেছিস? খিচুড়ির গন্ধ। তুমি নির্ঘাত আমাদের স্কুলে যাবে, কি উদ্দেশ্য বলো তো? আহা, কেন যাচ্ছি তা শোন। বন্যায়
গ্রামের ঘর বাড়ি জায়গা জমি সব ভেসে গিয়েছে, মানুষজন এসে উঠেছে এই স্কুলের বাড়িতে। সে তো জানি, বাবা সেদিন বলছিল নদীর পাড়ের গ্রামগুলো সব নদীর জলে ভেসে যাচ্ছে, ওখানকার লোকজনকে উদ্ধার করে এই স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর আসল কথাটা কি সেটা জানিস বেটা তুই? হ্যাঁ, দুবেলা তাদের বিনে পয়সায় খাবার ব্যবস্থা করা হয়েছে যে। এইবারে সব বুঝেছি, তুমি নিশ্চয়ই এইখানে বিনা পয়সায় খেতে এসেছো। ছি ছি, তোমার ঘরে কি অভাব বলতো? ও মা, তুই আবার রাগ করছিস কেন রে? তোকেও তো নিয়ে এসেছি মাগনা খাওয়ানোর জন্য। চল চল, দেরি হয়ে গেলে আবার সব শেষ না হয়ে যায়। আরে চল চল। ছি ছি ঠাকুমা, কি বলছো তুমি? বন্যায় যারা বাড়ি ঘর সব হারিয়েছে তাদের জন্য এখানে থাকার আর খাবার ব্যবস্থা করা হয়েছে, আমরা এখানে খাবো কেন? ও, অন্যের উপর দরদ দেখি উতলে পড়ছে, আর আমার কি অবস্থা, ঘরে টালি ভাঙা জল পড়ে সেই বেলা। সে তো তোমার কিপটেমির জন্য, কত বলি দুটো টালি কিনে এনে আমি লাগিয়ে দেই, আর তুমি সে তো করতেই দিচ্ছ না। আরে টালি বুঝি মাগনার? হ্যাঁ, আমার ঘরে জল পড়ে তো পড়ুক, তাতে তোর কি রে? নিচে বালতি রেখেছি, ঘরে বসেই বালতি বালতি জল পাচ্ছি, বুঝলি রে? সে তুমি যা খুশি করো, এখন চলো বাড়ি। বাড়ি কেন যাব? হ্যাঁ, বৃষ্টিতে আমার ঘরেও জল ঢুকছে, আমারও আশ্রয় চাই। ব্যাস, স্কুল ঘরে অন্যদের সাথে থাকা খাওয়া দুই চাই আমার। ও বাবা, ঘরে টালির ফুটো দিয়ে দুফোঁটা জল পড়েছে, তার জন্য তোমার বন্যার ত্রাণ চাই? যাও না, কাঁচা কলা দেবে তোমাকে। কিরে ফটিক, এখানে কি করছিস? আর বলিস না, আমার এই ঠাকুমাকে নিয়ে যেতে হবে আমাদের স্কুলে। চল চল ফটিক, আর দেরি করিস না বাপু। আমিও তো যাচ্ছি স্কুলে, বাবা যেতে বললো। এই দেখেছিস কি সর্বনাশ, সবাই মাগনা খাওয়ার লোভে দলে দলে স্কুলে যাচ্ছে। আরে চল চল, তাড়াতাড়ি চল। মাগনা খাওয়া মানে? ও কিছু না ঠাকুমা, তুমি থামবে একটু, গেলে চলো তাড়াতাড়ি, নাহলে আমি বাড়ি ফিরে যাচ্ছি। এই যে বাপু, আমাদের সাথে যাচ্ছিস তো যাচ্ছিস, তবে ফস করে আবার আমাদের আগে খেতে বসে যাসনি যেন। না না, আমি তো। আরে শুভ, তুই ছাড় তো ঠাকুমার কথা, চলো ঠাকুমা চলো। এই তো ঠাকুর, তা তোমার কি অসুবিধা বলো তো, এখনো রান্না শেষ হয়নি। আর পদ তো মাত্র দুটো, খিচুড়ি আর আলু ভাজা, তার এত দেরি কেন? সেই তো জানি, কিন্তু কি দিয়ে রাঁধবো বলুন? চাল ডাল যা জোগাড় করে দিলেন আপনারা, কাল রাতেই তো প্রায় সব শেষ, আজ সকালে আরো লোকজন এসেছে। তা ঠিক, পুবগায়ের দিকেও নদীর জল বেড়েছে, আরো চার ঘর লোকজন এসেছে সকালে, এত চাল ডাল। আমিও তাই ভাবছি, সরকারি সাহায্য তো আসবে, কিন্তু তার আগের দু চার দিন তো আমাদেরই একটু সামলাতে হবে। আমার বাড়িতেও আর চাল ডাল অবশিষ্ট নেই প্রায়, আপনাদেরও জানি একই অবস্থা, গ্রামে ঘরে ঘরে ঘুরলে না হয় আরো খানিকটা জোগাড় হবে। কিন্তু এতগুলো লোকের তিন বেলার খাবার, তাছাড়া গ্রামের বেশিরভাগ লোকজনেরই তো বৃষ্টি বন্যায় রোজগার প্রায় বন্ধ। শুভকে ডেকেছি, ফটিক আর অন্যদেরও ডাকতে হবে, ওরা যদি বাড়ি বাড়ি ঘুরে একটু ত্রাণের সামগ্রী জোগাড় করতে পারে। তা ভালো, ওদেরও ছোটবেলা থেকেই সামাজিক দায় দায়িত্ব নেওয়া শেখা উচিত। এখন তাহলে আমি কি করি, ওদিকে অনেক বাচ্চা ছেলে মেয়ে আছে, ওদেরও তো খিদে পেয়ে যাবে। যা চাল ডাল আছে
তা চটপট বসিয়ে দাও তো, আগে বাচ্চারা তো খেয়ে নিক, তারপর বড়দেরটা দেখছি। সেই ভালো ঠাকুর, তুমি রান্না শুরু করে দাও, আমরা এদিকটায় কি করা যায় সেটা দেখছি। আগে ঠিক আছে, কয়েকটা আলু পড়ে আছে, ভাজা না করে খিচুড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি। মুদির দোকানে একবার গিয়ে কথা বললে হয় না? যদি ধারে দেয়, পরে সরকারি সাহায্য এসে পৌঁছলে মিটিয়ে দেওয়া যাবে। এই গ্রামে তো একটাই বড় মুদির দোকান, বাবুলালের। আসবার সময় তো দেখলাম দোকান বন্ধ, তাও চলুন দেখি যদি কোনোভাবে দোকান খোলানো যায়। এই তো রান্না চলছে, বেশ বেশ, তা বাপু রান্নার ঠাকুর, বেশ জমিয়ে রান্না করো কিন্তু। কি যে বলো বুড়িমা, বন্যার টানে রান্না, সে আবার জমিয়ে, কোনো মতে চালে ডালে ফুটিয়ে দিতেই হিমশে। ও কথা শুনছি না আমি, মাগনা বলে কি রান্নার কোনো স্বাদ থাকবে না নাকি? ভালো না হলে কিন্তু আমার আবার মুখে রোচে না। ওফ ঠাকুমা, এ আবার কি শুরু করলে? তুমি কিছু মনে করো না কাকু, আমার ঠাকুমা একটু এইরকমই। ও কিছু না, যা খুশি বলুক না বুড়িমা, আমার কিছু যায় আসে না। আমি এক কান দিয়ে শুনব, অন্য কান দিয়ে বারো করে দেব। বটে, তোর এত বড় সাহস, রান্না করার কোনো দায় দায়িত্ব নেই রে। হ্যাঁ, সেই কোথা থেকে এসেছি এখানে মাগনা খাওয়ার জন্য জানিস? ঠাকুমা থামবে তুমি। থামব কি, দাঁড়া বেটাকে দূর করে দেব এখান থেকে। এই জানিস আমি কে? তুমি কে তা এই অঞ্চলে সবাইও জানো। আরে শুনো বুড়িমা, আমি ভালো রান্না করি আর খারাপই রান্না করি, তাতে তোমারও কিছু আসে যাবে না। খিচুড়ি যা বানাচ্ছি তা তুমি কিছুইও পাবে না, এইসব শুধু বাচ্চা ছেলে মেয়েদের জন্য। ওরে ফটিক, এ বেটা বলে কি রে আমাকে নাকি খিচুড়ি দেবে না? হ্যাঁ, মামার বাড়ির আবদার নাকি? কে কে বলেছে সব শুনি, শুধুমাত্র বাচ্চাদেরই দেবে বললেই হলো? হ্যাঁ, বাকিরা কি বানের জলে ভেসে এসেছে নাকি রে? তা ঠিক, বাকিরা তো বানের জলেই ভেসে এসেছে, মানে বানের জলে বাড়িঘর ফেলে চলে এসেছে। আরে ওই হলো, কিন্তু তারা মাগনা খাওয়ার পাবে না কোন দুঃখে শুনি? সে আমি জানি না, কর্তা বাবুরা গিয়েছেন মুদির দোকানে মাল আনতে, আমাকে জিনিসপত্র এনে দিলে আমি শুধু খিচুড়ি কেন, আলুর দম বানিয়ে দিব। ওই তো মাস্টার মশাই, বাবা, কাকু সবাই আসছেন। এ কি মা, ফটিক, তোমরা সবাই এখানে? আমি আসতে চাইনি বাবা, এই ঠাকুমাই জোর করে নিয়ে এলো আমাকে। ভালোই হলো সবাই এসেছে, সবাইকেই প্রয়োজন এই দুর্দিনে। কোথায় চাল ডাল সব? পরের বাড়ির খিচুড়িটাও বসিয়ে দিতে হবে। না, কিছুতেই পাওয়া যায়নি, মুদির দোকান খুলেছে কিন্তু নগদ ছাড়া কোনো জিনিসই সে দিতে রাজি নয়, কি যে হবে। ফটিক, শুভ, তোমাদের অন্য বন্ধুদেরও ডেকে নাও, সবাই মিলে আমরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা ত্রাণের জন্য চাঁদা চাইব, চাল ডাল চাইব, কি পারবে তো তোমরা? হ্যাঁ ঠিক পারবো, চল শুভ। ঠিক আছে, আমি অন্য বন্ধুদেরও ডেকে আনছি। এই ফটিক, দাঁড়া, কোথাও যাবি না, আগে আমার খাওয়ার একটা হেস্ত নেস্ত হোক, তারপর যাবি। কি বলছো মা, আমাকে বলো, ফটিকরা যাক, না হলে অনেক দেরি হয়ে যাবে। না না, তোকে নিয়ে আমার কাজ হবে না বাপু, আমার ফটিককেই চাই। ও বাবা, তুমি ঠাকুমাকে বলো একটু, ঠাকুমা এখানের মাগনা না খেয়ে যাবেই না। ও মা, এ কি বলছো তুমি, বাড়িতে ফটিকের মা কত রান্না করে রেখেছে, যাও যাও বাড়ি গিয়ে খেয়ে নাও। না হে বাপু, বৌমার ওই সব বড় লোকই রান্নায় আমার কোনো রুচি নেই, আমার এই ত্রাণের খিচুড়ি ভালো,
তবে এ বেটা যদি একটু আলুর দম করত তবে বেশ হতো। দেখেছ তো বুড়িমা, কিছুই জিনিসপত্র পাওয়া যায়নি, রান্নাটা আর হবে কিভাবে? সত্যি খুব বিপদে পড়েছি আমরা, এতগুলো লোকজন কি যে খাবে আজ দুপুরে রাত্রে? কিছু যদি নগদ টাকা জোগাড় করা যেত ডাল চালের জন্য। আমার নিজের কাছেও আর নগদ বেঁচে নেই। আমারও একই অবস্থা। আমারও তাই। কাল যদি ব্যাংক থেকে কিছু টাকা তোলা যায়। আমার একটা পয়সা জমানোর ঘট আছে, আমি যাই, ওটাকে ভেঙে যা হবে তাই দিয়ে চাল ডাল নিয়ে আসি। হত ছাড়া ফটিক, হ্যাঁ ঘট ভেঙে টাকা দেবে কেন রে? তোর বুঝি পয়সা গা বেবে পড়ছে, হ্যাঁ লাট সাহেবের নাতি, বাপটাও যেমন তেমনি ছেলে। নাতিটা তো ঠিকই করেছিল বুড়িমা, কত কত ডাল চাল হলে পাতলা করে খিচুড়ি বানাতাম, সবাই আধপেটা খেতে পারিত। এই তুই চুপ কর বাপু, সব ব্যাপারে নাক গলানোর কি প্রয়োজন তোর শুনি? হ্যাঁ রান্না করার কাজ তো শুধু রান্না কর। তা রান্নাটা করবো টাকি, চাল ডাল সব দেবে তুমি? তুমি মা ওর সাথে আর ঝগড়া করো না, আমাদেরই দুর্ভাগ্য, আজ আর সবার জন্য খিচুড়ি রান্না করা যাবে না। কি রান্না হবে না বললেই হলো? হ্যাঁ আমি কত দূর হেঁটে হেঁটে এলাম, না খেয়ে যাবো নাকি? উফ, তুমি শুনছো না ঠাকুমা, জিনিসপত্র নেই তাই রান্না হবে না। আমরা সত্যি দুঃখিত, সরকারি সাহায্য না আসা পর্যন্ত আমাদের আর করারই বা কি আছে? এখন সবাই মিলে গিয়ে বাড়ি বাড়ি থেকে যদি কিছু জোগাড় করা যায় তাহলে আর কি, আমিও এখনো যাই, পরে খবরও দিবেন। যাই বললেই হলো। হ্যাঁ এই ফটিক, এই যে আমার বটুয়াটা, দেখ ভিতরে টাকা আছে। কি বললে ঠাকুমা, টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা নয় তো কি, বার কর সব টাকা, যা আছে তাতে তিন দিন কেন সাত দিন সবার খাওয়ার যোগান হয়ে যাবে, কেউ না খেয়ে থাকবে না। মা কি বলছো তুমি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেন, তোর বাবা থাকলেও তাই করতো, কম তো আর টাকা দুহাতে বিলতো না। যা ফটিক, তোর এই বন্ধুকে নিয়ে মুদির দোকানে যা, সব কিছু নিয়ে আয় দেখি। এক্ষুনি যাচ্ছি ঠাকুমা, তোমার কিন্তু জবাব নেই ঠাকুমা। এই বেটা ঠাকুর, তাড়াতাড়ি রান্না করে ফেলো তো বাপু, সবাইকে নিয়ে বসে আমি আজ খিচুড়ি খাবো সঙ্গে আলু ভাজা।